This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রয়াত নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র বয়স হয়েছিল 85 বছর বেশ কিছুদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত রোগে শ্রদ্ধা জানাতে আজ রবীন্দ্র সদনে দুপুর 3টে থেকে সাহিত্য থাকবে দেহ সাজানো বাগান ছেড়ে চির শান্তির দেশে বাঞ্ছারাম বাংলা নাট্য চলচ্চিত্র জগতে শোকের ছায়া মনোজ মিত্রের প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকবার্তা মুখ্যমন্ত্রীর আরজিকর মামলায় শিয়ালদহ আদালতে আজ বিচার প্রক্রিয়া দ্বিতীয় দিন ইন ক্যামেরায় চলবে শুনানি আজও কোর্টে পেশ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে বাড়ির সামনে তৃণমূল কর্মীকে গুলি করে খুন তৃণমূল কর্মী আনন্দ সরকারের মাথায় গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা বসিরহাট রাজাররা তলার গুলিকাণ্ডে গ্রেফতার দুই সুপারি কিলার পশ্চিম বর্ধমানের গাকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের অ্যাকাউন্ট থেকে চাবির টাকা গায়েব আট ছাত্রী শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ প্রধান শিক্ষিকা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বিশৃঙ্খলা পোস্ট অফিস মোড়ে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ভাইরাল ভিডিও রাজপহালি ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নৈহাটি হারোয়াশি তাই মাদারীহাট ও তালডাঙ্গা মেদিনীপুর কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সুষ্ঠুভাবে ভোট করাতে কড়া নজর কমিশনের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে মিছিলে অনুমতি হাইকোর্ট রাজ গোবর্ধনগিরি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে পদযাত্রার অনুমতি দিল হাইকোর্ট রাজ্যের ঠিক করা রুটেই করতে হবে মিছিল পাঠবই আর থাকছে না শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি বঙ্গভবন থেকে সরানো হল বঙ্গবন্ধুর ছবিও মুজিবকে কাঁচিবাড়ির তকমা নয়া উপদেষ্টা মাহবুব আলমের শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে মামলা গাইবান্ধায় বৈষম্য বিরোধী আন্দোলন রোধে গুলি চালানোর অনুমতির অভিযোগে মামলা গাইবান্ধা পিবিআইকে তদন্তের নির্দেশ